আমি যে 15 দিন নেতৃবৃন্দ আমার সাথে আছে এবং তারা প্রচুর কাজ করতেছে আমার সব শুনছে যে কিছু প্রপাগান্ডা আছে লোকজনের কাছে বলছে যে যদি আপনারা সহসা না আসেন আপনাকে গুলি করা হবে এই নির্বাচনটা অত্যন্ত সুন্দর সুষ্ঠু ফ্রি ফেয়ার এন্ড ক্রেডিবল হওয়া উচিত মানুষ আমি ভোট দেয় আমি নির্বাচিত হই তাহলে আবার উন্নয়নের একটা জোয়ার বইব চলছে কথার লড়াই চায়ের কাপে আড্ডা কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম উত্তাপ ছড়াচ্ছে বাগবিতণ্ডায় দর্শক সবাইকে স্বাগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সময় টেলিভিশনের বিশেষ আয়োজন কথার লড়াই অনুষ্ঠানে আজ আমাদের সঙ্গে আছেন কিশোরগঞ্জ দুই আসনের স্বতন্ত্র প্রার্থী সোহরাবউদ্দিন জনাব সোহরাবউদ্দিন আপনাকে স্বাগত জানাচ্ছি শত ব্যস্ততার মাঝেও আপনি আমাদের সময় দিয়েছেন শুরুতেই জানতে চাই নির্বাচনী প্রচারণা কেমন চলছে এবং আপনার প্রতিপক্ষ কিন্তু বেশ কয়েকজন রয়েছেন এই মুহূর্তে ভোটারদের কেমন আপনি উচ্ছ্বাস দেখছেন ভোটার আপনাকে নিয়ে কি ভাবছে আপনাকে অশেষ ধন্যবাদ আমি স্বতন্ত্র প্রার্থী প্রথম বলতে স্বতন্ত্র প্রার্থী কেন হয়েছি আমি আওয়ামী লীগের এখন বিভিন্ন পদ আমি ধারণ করে আসছি এরপরেও যেহেতু আমাদের নেত্রী বলছেন যে নৌকা একজনকে দেওয়া হয়েছে অন্যেরাও ইচ্ছা করলে স্বতন্ত্র প্রার্থী হইতে পারে তাদের জন্য দল থেকে বহিষ্কার করা হবে না বা কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হবে না এরকম একটু স্পেস দেওয়ার কারণে আমি এই স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসছি যদি নেত্রী আমার এই স্পেস না দিতেন তাইলে তো ইলেকশন করা হইতো না আজকে নেত্রী আমাকে নৌকা না দিলেও এই সুযোগটা দেওয়ার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার এলাকাবাসীর পক্ষ থেকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই কেউ ভাইয়ের আপনার যে কথা বলছেন যে আমি আমার দুইটা নির্বাচন এলাকা দুইটা উপজেলা প্রত্যেকের 10-9টি ইউনিয়ন একটি করে পৌরসভা মোট 18টি ইউনিয়ন এবং 2টি পৌরসভা মিলিয়ে আমার নির্বাচন এলাকা আমি মনে করি যে ইনশাল্লাহ আমি কাজ করতেছি আমার অবস্থা অনেক ভালো বিরাট জনসমর্থন আমার আছে কারণ আমি বিগত সময়ে আমি উপজেলা চেয়ারম্যান ছিলাম পাগন্দী উপজেলা পরিষদের পরবর্তীতে আমি 2014 সালে আমি এমপি নির্বাচিত হয়েছি এরপরে আমি অনেক কাজ করেছি অনেক উন্নয়নমূলক কাজ করেছি যার কারণে এই এলাকার রাস্তাঘাট ফুল কালভার্ট মসজিদ মন্দির থেকে শুরু করে অসংখ্য কাজ করতে সমর্থ হয়েছি বিদ্যুৎ সতর্ক বিদ্যুৎ দিয়ে সক্ষম হয়েছি যার জন্য মানুষ খুবই আগ্রহী যে আমার নতুন প্রার্থীকে ভোট দিলে আমি আগামীতে উন্নয়ন আরো বেগবান করতে পারবো আরো অনেক ভালো করতে পারবো সেই জন্য মানুষের আগ্রহ আমার প্রতি অনেক বেশি আমার প্রতিপক্ষ তো ঐশী আছে সত্যের প্রতি পক্ষ আছে এগুলো নিয়ে আমার কোনো সমস্যা নেই আমার সব শুনছে যে কিছু প্রভাকাণ্ড আছে এই নির্বাচন ঘিরে প্রভাকাণ্ড আছে আমাদের আরেকজন স্বতন্ত্র প্রার্থী উনি ট্রাক মার্কা আমার নির্বাচন আমার প্রতি মার্কা ট্রাক মার্কা আপনি জানেন যে তিনি মেজর আত্মজন রঞ্জন আমি যত ওনার মুখ থেকে জানি যে উনি বিএনপির থেকে 6 বার উনি বহিষ্কৃত হয়েছেন এবং উনি আজকে দেশমাতার আন্দোলনের সাথে যুক্ত আছেন কিন্তু দুঃখের বিষয় যে আমাদের যে এলাকার সংসদ সদস্য যিনি আছেন তিনি এখনো সংসদ সদস্য আছেন উনি এলাকায় আছেন এবং উনি বিভিন্নভাবে পক্ষপাতমূলক কথাবার্তা বলতেছেন উনি সেই দেশপ্রকার মুক্তির আন্দোলনের সাথে যিনি আছেন ওনার সাথে একত্র হয়েছেন উনি গতকাল বলছেন যে আমাকে ওনার পছন্দ হয় না আমার নৌকার প্রার্থীকে পছন্দ হয় না ওনার পছন্দ হয়েছে দেশপ্রকার মুক্তির আন্দোলনে যিনি আছেন আমাদের মেজর আত্মজনের সাথে উনি আছেন যাই হোক এরপরও নির্বাচনের অবস্থা আমি মনে করি এতে খুব প্রভাব ফেলবে না কিন্তু প্রভাকাণ্ড রয়েছে যে বিগত কয়েকদিন আগেও আগে তো এখনো আছে চলমান আমাদের বেশ কিছু খুব গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দকে এনএসএফ এর নতুন একটা সংগঠনের কথা বলে আমাদের লোকজনকে বিভ্রান্ত করতেছে যে ট্রাক মার্কে নির্বাচন করতে হবে সবাইকে এভাবে চাপ দিতেছেন যে ট্রাক মার্কে নির্বাচন না করলে আপনাদের অনেক ক্ষতি হবে এবং কোনো কোনো লোকজনের কাছে বলছে যে যদি আপনারা সহসা না আসেন আপনাকে গুলি করা হবে যে এই বিষয়ের পরিপ্রেক্ষিতে আপনারা কি কোনো অভিযোগ করেছেন জি অভিযোগ গতকাল অভিযোগ করেছি আমরা অনেক ধৈর্য ধরেছি এখনো যেহেতু কথাবার্তা বলতেছে নির্বাচনকে এমন একটা সুন্দর নির্বাচন সামনে একটা পার্টিসিপেটরি একটা নির্বাচন সুন্দর নির্বাচনের মধ্যে এই ধরনের কথা বলা একজন ক্যান্ডিডেট পক্ষে বাংলাদেশের একটা বিখ্যাত একটা সরকারি একটা সংস্থা এই সংস্থার লোকজন আদৌ আছে কিনা জানি না বোয়া হইতে পারে কিন্তু এই জন্য আমি কালকে এই কথা বলেই আমি
রিটার্নিং অফিসে আমাদের জেলা প্রশাসকের মহোদয়ের কাছে আমরা আবেদন করেছি ব্যবস্থা নেওয়ার জন্য, এবং আমরা কপি দিয়েছি চিফ নির্বাচন কমিশনকে এবং সহকারী রিটার্নিং অফিসারকে প্রাগন্দ এবং কোটের দুই জায়গায় দিয়েছি। জি জনাব সরব, এছাড়া আরো বিষয় আমি একটু এই পর্যায়ে একটু জানতে চাই। দেখুন, আপনি অবশ্যই শেষ করবেন, ধরুন আপনার যিনি প্রতিপক্ষ আছেন, নৌকা থেকে দাঁড়িয়ে আছেন কাহার আকন সাহেব, তারপর আবার আপনার এই মেজর আখতারুজ্জামানকে কিন্তু আবার সাপোর্ট দিলেন বর্তমান সংসদ সদস্য, এই যে একটি সমীকরণ দাঁড়ালো আওয়ামী লীগের মধ্যে, আপনি আবার আওয়ামী লীগের নেতা, এ নিয়ে কি কোনো দ্বিধা বিভক্তি সৃষ্টি হবে কিনা? এত ভোটগুলো আসলে তারা কাকে পছন্দ করে নেবে? আমি মনে করি যে তারা যতই জোট বাঁধো, আমার সাধারণ মানুষ আমার পক্ষে, এরা আমার উন্নয়নের জন্য তারা আমার পক্ষে, আমার যে রাজনৈতিক জীবন, আমার যে বিহেভ, এদেরকে আমি যেভাবে নিয়ে রাজনীতি করেছি সেই জন্য এরা আমার পক্ষে আছে। আওয়ামী লীগের আমার উপদলা কমিটির অধিকাংশ দুই চারজন বাদে সবাই আমার সাথে আছে। নৌকা থাকলেও ওনার সাথে আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ নাই, আওয়ামী লীগের পদাধিক নেতৃবৃন্দ আমার সাথে আছে এবং তারা মানে প্রচুর কাজ করতেছে। এই দুইজন হেভিওয়েট একত্র হইলেও মানুষ এখন তাদের সমালোচনায় জ্বর উঠছে যে একজন নৌকার মানে মাঝি, যিনি 5 বছর অনেক সুবিধা তিনি ভোগ করছেন, অনেক সুবিধা সেই ক্ষেত্রে গেলাম নামি এবং অনেক দুর্নাম মকাম শুধু হয়েছে ওনার সময়। এই 5 বছরে কোনো উন্নয়ন নেই, কোথাও কোনো উন্নয়ন নাই, বরং এলাকার মারামারি, কাটাকাটি এবং যত ধরনের হিংসা বিদ্বেষ সবই আছে। সেই কারণে এরা দুইজন একত্র হইলেও আমার সাধারণ ভোটার যে কমতি হবে বলে আমি বিশ্বাস করি না। তবে যদি যে বিভিন্ন এজেন্সির কথা বলছে, এরা যদি হস্তক্ষেপ করে তাহলে তো আর সুষ্ঠু নির্বাচন হবে না। এরা হস্তক্ষেপ করে এবং এদের সাথে আবার আমাদের যে বর্তমান এমপি আছে ওনার কিছু বাহিনী আছে, এই দেলোয়ার বাহিনী নাম আছে, এখানে এদের দাও বাহিনী আছে এবং আরেকজন মন বাহিনী, এসব বাহিনী আর ডাইরেক্ট সন্ত্রাস হত্যা মামলা সহ অনেক মামলার সাথে জড়িত, এদের বিরুদ্ধে মানে ওয়ারেন্ট আছে। এরপর আর মাঠে ঘুরতেছে এরা নির্বাচনকে বানচাল করার জন্য বিভিন্ন ধরনের হুমকি দিতেছে। জি, এই অবস্থায় আপনি কি নির্বাচন সুষ্ঠু হওয়ার পথে আপনি কি কোনো বাধা হিসেবে দেখছেন? আগামী 7 জানুয়ারি নির্বাচন সামনে রেখে আপনি কোনো শঙ্কা করছেন কিনা যে নির্বাচন সুষ্ঠু হবে কিনা? আমি নির্বাচন নিয়ে আমি কোনো আশঙ্কা আমার নাই। আমি বিশ্বাস করি আমাদের সরকার প্রধান মাননীয় নেত্রী যেভাবে বলছেন এবং অন্যান্য যারা সরকারি কর্মকর্তা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট তারা কিন্তু খুব শক্তই বলছেন, আমি বিশ্বাস করি যে অবশ্যই এই নির্বাচন, এটা শুধু আমাদের দেশের জন্য না, আন্তর্জাতিকভাবেও এটা একটা সুষ্ঠু নির্বাচন অত্যন্ত জরুরি বলে মনে করি। একজন রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি এই নির্বাচন দেশের অস্তিত্বের জন্য প্রশ্ন হয়ে দাঁড়াইতে পারে, দেশের অর্থনৈতিক সংকট তৈরি করতে পারে এবং আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে প্রশ্নবোধ করতে পারে। সেই কারণে আমি মনে করি এই নির্বাচনটা অত্যন্ত সুন্দর, সুষ্ঠু, ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল হওয়া উচিত এবং এটা হবে বলে আমি বিশ্বাস করি। জি জনাব সোহরাবউদ্দিন, এর আগে আপনি সংসদ সদস্য ছিলেন, আপনি বলছিলেন যে গত 5 বছর আপনার এলাকায় তেমন কোনো উন্নয়ন হয়নি, বর্তমান যিনি সংসদ আছেন, আপনি যদি আবারও নির্বাচিত হন সেক্ষেত্রে জনগণের জন্য আসলে কোন ধরনের কাজগুলো আপনি করতে চান, শেষ করতে চান? আমাদের জনগণ যে কাজগুলো চায়, আমি কিন্তু গ্রামের মানুষ, আমার এখানে জন্ম, আমার সাধারণ পরিবারে আমার জন্ম, আমি কিন্তু এমপি ছিলাম, উপজেলা চেয়ারম্যান ছিলাম এবং আওয়ামী লীগ আমি কনভেনার উপজেলা কমিটি, আমি এগুলো সবসময় বাড়িতে থেকে করি, সপ্তাহে 2 দিন কমপক্ষে আমি বাড়িতে থাকি, 3 দিনও থাকি। এই 2-3 দিন আমি আজকে দীর্ঘ 20 বছর 15 বছর থাকার কারণে আমি এলাকার রাস্তাঘাট, পুল, কালভার্ট, মসজিদ, মন্দির, কোথায় কি সংকট আছে এগুলো সব আমি জানি। এইগুলা করেই কিন্তু আমি এই এলাকার উন্নয়নের মানে যে কাজগুলো করতে পেরেছি এবং আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে দয়া করে, মানুষ আমাকে ভোট দেয়, আমি নির্বাচিত হই, তাহলে আবার উন্নয়নের একটা জোয়ার বইব আমার নির্বাচন এলাকায়। আমি বিশ্বাস করি, আমি একটা কথা আপনি এখানে বলে রাখি, আমি গত 5 বছরে আমি সংসদীয় পররাষ্ট্র সংসদীয় কমিটির আমি সদস্য ছিলাম, আমি এই পররাষ্ট্র সদস্য হওয়ার কারণে আমি অনেক সুন্দর পৃথিবী দেখার সুযোগ আমার হয়েছে সরকারি খরচে, আমি বাইরেও অনেক কাজ করছি সরকারের জন্য, সরকারের পক্ষে, এবং আমার এখানে তো একটা অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে। আমি মনে করি অতীতে আমি যে উন্নয়ন করছি, আল্লাহ যদি দয়া করে আমি নির্বাচিত হই এবং আমার এই দীর্ঘ দিনের অভিজ্ঞতা যদি আমি মূলে আমি কাজ করি, তাইলে এই এলাকাকে আমার নেত্রী যে স্মার্ট বাংলাদেশ করার কথা বলছেন বা বিশ্বমানের দেশ বলছেন, এইগুলো লাগবে। এই বিশ্বমানের দেশের সাথে আমার পাকুন্দিয়া এবং কোঠেরি দুইটা নির্বাচনকে আমাকে সেই বিশ্বমানের দেশের সাথে সম্পৃক্ত করতে হবে,
এবং স্মার্ট বাংলাদেশের অন্তর্ভুক্ত করতে হবে। এগুলো করলে অবশ্যই আমার দেশ একদিন বিশ্বময় দেশের সাথে সুন্দর হবে। জি, আপনার অবস্থান পরিষ্কার করেছে। সবশেষ প্রশ্ন করতে চাই, আগামী 7 জানুয়ারি নির্বাচন সামনে রেখে আপনার আসনের ভোটারদের উদ্দেশ্যে কি বলতে চান? আমি ভোটারদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনাদের মাধ্যমে আমি আমার কিশোরগঞ্জ দুইয়ের পাকুন্দেব কুঠেরির সমস্ত সম্মানিত ভোটারবৃন্দকে আমি অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই, এবং তারা যে আমার নির্বাচনে কষ্ট করে করছেন এবং আগামী দিনে এই যে সংশয় প্রবাগান্ডা আছে এর মাঝেও তারা বিশাল সংখ্যক মানে ভোটদাতা, তারা আমাকে ভোট দেওয়ার জন্য এবং ভোট দেওয়ার জন্য মানুষকে উৎসাহিত করছে, এই জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আমি বলবো যে সরকারের কাছে যেহেতু আমি গতকালকে আমি অভিযোগ দিয়েছি, স্পেসিফিক্যালি অনেকগুলো অভিযোগ দিয়েছি, এই অভিযোগগুলো কার্যকর যদি হয় তাইলে মানুষ এই প্রবাগান্ডাকে উড়িয়ে দিবে এবং নির্বাচন আসবে। আর যদি এই প্রবাগান্ডার বিষয়ে অভিযোগ করেছি, আমার বিশ্বাস যে নির্বাচন কমিশন এটাকে খুব গুরুত্বপূর্ণ সহ দেখবে, কারণ একটা নির্বাচনের আজকে মাত্র আর 6 দিন 7 দিন বাকি আছে, এর মধ্যে যদি এরকম প্রবাগান্ডা থাকে, এই ধরনের কোনো এজেন্সির নাম দিয়ে ভুয়া কোনো টেলিফোন করে তাদেরকে মানে বিভিন্ন হয়রানি করতে চায়, গুলি করার কথা বলতে চায়, তাইলে আপনারাই বলেন যে নির্বাচনটা বাধাগ্রস্ত হবে কিনা, প্রশ্নবোধ হবে কিনা। এই জন্য আমি মনে করি যারা করতেছে তারা কিন্তু দলের প্রতি কোনো মমত্ববোধ নাই। আমি স্বতন্ত্র প্রার্থী হতে পারি কিন্তু আমি দীর্ঘদিন একজন রাজনৈতিক কর্মী, আমার মমত্ববোধ আছে এই দল এবং আমার নেত্রী ক্ষতিগ্রস্ত হোক এটা আমি চাই না। সেই কারণে আমি আবার অনুরোধ করব যে এই যে দরখাস্ত দিয়েছি, আরো দরখাস্ত কিছু আছে রাজ্যে কর্মকাণ্ড করতেছে। এখানে একটা কথা বলে নিই আপনাকে, আমাদের গতকালকে গত পরশু আমাদের যে ট্রাক মার্কেট প্রার্থী মেজর অবসর আখতারুজ্জামান, তিনি বলছেন যে আমি ঘুমায় দু থাকি, আমি ঘুমায় থাকলেও আমার সংসদ সদস্য পদ আমার থাকবে, আমাকে দেওয়া হবে। এরকম যদি হয় তাইলে আর এই নির্বাচন করে লাভ কি? তাই তো উনিও তো এই কষ্ট করে লাভ নেই, ঘুমায় থাকলে যদি উনি এমপিসি পেয়ে যায় তাহলে আমরা কেন এত কষ্ট করি? রাতে দিনে আমাদের গণসংযোগ করছি, বিভিন্ন সভার সমাবেশ করছি এবং বিভিন্ন অনেক খরচ অন্তর হইতেছি, এইগুলো তাহলে কি হবে? এই প্রশ্ন আমার এই আপনাদের কাছে রইল, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনার জাতির আয়না আপনাদের কাছে রইল এবং দেশের মানুষের কাছে রইল। আমার এরপরে মনে হয় যে সরকার ইচ্ছা করলে এই যে এই ধরনের দুমড়ো দালটা আইডিয়া দূর করতে পারে, এটা আমি মনে করি যে দূর করা খুবই জরুরি, নাইলে একটা পক্ষ ক্ষতিগ্রস্ত সম্ভাবনা আছে। তবে আমার এগুলা তারা কিন্তু আমার জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে কিন্তু এগুলো করতেছে, তারা জানতেছে যে এগুলো না করলে এগুলো কোনো আচরণ না, এগুলো নির্বাচনী আচরণ তো মানে ভঙ্গ করছে। আরো অনেক বিষয় আদি আছে যেগুলো ওনারা করে তুলছে, যেহেতু ওনাদের বিভিন্ন বাহিনী আছে, আমি তো আছে জনগণ, আমি জনগণের মধ্যে ছোটবেলা থেকে রাজনীতি করতে করতে এই পর্যায়ে আসছি, জনগণ আমার শক্তি। তবে আমি মনে করি যত প্রবাগান্ডা যত কিছু ভয়ভীতি প্রদর্শন করুক, ইনশাল্লাহ আমার জনগণ এটা দাঁত ভাঙা জবাব দিবে, আমাকে ভোট দেওয়ার মাধ্যমে প্রমাণ করবে জনগণ আমার সাথে আছে। জি জনাব সরাবউদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের কথা লড়াই অনুষ্ঠানে। আমরা আবারও যুক্ত হব নতুন কোনো অতিথিকে সঙ্গে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সঙ্গে থাকুন সময়ের।